কিভাবে আপনাকে ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং সেখানে কত টাকা আপনার ব্যাংকে দেখাতে হবে, প্রুফ অফ ফান্ড কীরকম দেখাতে হবে, যারা বিজনেস করেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, যারা জব করেন তাদের জন্য কি রকম ডকুমেন্টস লাগবে। হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকায় ভিজিট ভিসায় যাওয়ার জন্য আসলে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কোয়ালিফিকেশন লাগবে, কি কি ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে মিট করতে হবে এবং আপনার প্রোফাইলটা কিরকম থাকবে, তো সেটি অনেকেই জানতে চেয়েছেন। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে স্পেশালি 2022 এসে আমেরিকার ভিজিট ভিসার পরিমাণ অনেক বেড়ে গেছে, আই মিন বাংলাদেশ থেকে প্রচুর ভিজিট ভিসা ইস্যু হচ্ছে। তো আপনারা যদি একটু দেখেন যে ইউজুয়ালি যেটা হতো যে বাংলাদেশ থেকে ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরি আছে, সেখান থেকে সবচেয়ে বেশি ভিসা ইস্যু করা হতো, কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে যে ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা, যেটা F1 এবং যারা ডিপেন্ডেন্ট হিসাবে যান, সেই ভিসাগুলো সবচেয়ে বেশি ইস্যু হচ্ছে। তো এই মুহূর্তে আমি বলবো যে প্রচুর পরিমাণ, আপনারা যদি স্পেশালি লাস্ট 6 মান্থের যে স্ট্যাটিস্টিক্স সেটি যদি দেখেন এবং আমেরিকার গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেখানে প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কতগুলো ভিসা ইস্যু হয়েছে সেগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। এবং সেখানে দেখবেন যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু হচ্ছে ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা। তো আজকে আমরা জানব যে কিভাবে আপনাকে ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং সেখানে কত টাকা আপনার ব্যাংকে দেখাতে হবে, প্রুফ অফ ফান্ড কীরকম দেখাতে হবে, যারা বিজনেস করেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, যারা জব করেন তাদের জন্য কি রকম ডকুমেন্টস লাগবে এবং টোটাল প্রসেসটা কিভাবে কোথার থেকে শুরু করতে হবে, তো সব কিছু নিয়ে আমরা ডিসকাস করব। তো যারা এই সম্পর্কে জানতে চান তাদেরকে বলবো যে ভিডিওটা না টেনে যদি পুরোপুরি দেখেন তাহলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা টোটাল পিকচার আপনারা পেয়ে যাবেন। যাই হোক, প্রথমেই শুরু করা যাক যে ভিজিট ভিসার জন্য আসলে ট্রাভেল হিস্ট্রিটা কি লাগবে, এটি নিয়ে একটু ডিসকাস করার দরকার আছে, কারণ অনেকেই জানতে চান যে তারা কোথাও যাননি, অর্থাৎ পাসপোর্ট, যেটাকে অনেকে বলে যে আমার সাদা পাসপোর্ট, কোথাও এখনো ভিজিট করা হয়নি, তো আমি আমেরিকার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো প্রথমেই সংক্ষেপে বলে নিই, যদি আপনার কোনো দেশ ভিজিট করা না থাকে সেক্ষেত্রে আপনার আমেরিকার ভিজিট ভিসার পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ ইউজুয়ালি যেটি দেখা যায় যে আমেরিকাতে যারা যান সেটা যে কারণেই হোক মোটামুটি তাদের কোনো না কোনো দেশ আগে ঘোরা থাকে, মানে স্টুডেন্ট ভিসার কথা বাদ দিলে অন্য যে কোনো ক্যাটাগরিতে স্পেশালি ভিজিট ভিসার জন্য আগে কোনো না কোনো দেশ ঘোরা থাকতে হয় এবং সেরকমই একটা আমরা পিকচার দেখতে পাই। সুতরাং আমি বলবো যে যারা এখনও কোনো দেশ ঘোরেননি, যদি আমেরিকায় ভিজিট ভিসার জন্য যেতে চান তাহলে বলবো যে অ্যাটলিস্ট 2 থেকে 3টা কান্ট্রি আপনারা আগামী 3 থেকে 6 মাস একটা প্ল্যান করে সেটি করে রাখতে পারেন এবং তারপর আমেরিকার ভিজিট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন দেশ ঘোরা থাকলে আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। সাধারণত আমরা যে জিনিসটা দেখতে পাই যে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যারা ঘুরতে যান তারা সাধারণত আমরা দেখি যে ইদার সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, ওইদিকে নেপাল, ইন্ডিয়া, তো এই সমস্ত দেশগুলোতেই সাধারণত ঘুরতে যায়। তো আমি বলবো যে যারা সেটা কোনো সমস্যা নেই, এরকম যদি 2-4টা দেশ ঘোরা থাকে আপনার, আপনি ডেফিনেটলি দাঁড়াতে পারেন, কিন্তু সেই সাথে আমি বলবো যে আপনারা যখন কান্ট্রি সিলেক্ট করবেন আমেরিকায় যাওয়ার আগে, অন্য কোনো দেশে যখন যাবেন সেই সিলেক্ট করার ব্যাপারে যদি একটু সতর্ক থাকেন তাহলে আমি বলবো যে আপনাদের ভিজিট ভিসা, মানে আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে হয়তো অনেকটাই এগিয়ে থাকবেন, সম্ভাবনা আপনাদের বেশি থাকবে। এই সমস্ত কমন যে কান্ট্রিগুলো আছে, অর্থাৎ আমরা বাংলাদেশিরা যেখানে যাই সেখানে না গিয়ে আপনি যদি লাইক মালদ্বীপসের কথা চিন্তা করেন, তো মালদ্বীপ হচ্ছে এমন একটি কান্ট্রি যেখান থেকে আপনি দেখবেন যে আমেরিকা এবং ইউরোপ থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট সেখানে প্রতি বছর সেখানে ঘুরতে যায় এবং মালদ্বীপসের অনেক অ্যাট্রাকশনস আছে, অনেক দেখার জিনিস আছে, কিন্তু সেখানে আপনি গিয়ে যদি আপনি সে সমস্ত জায়গায় যান তাহলে ডেফিনেটলি আপনাকে একটা ভালো পরিমাণ টাকা আপনাকে সেখানে স্পেন্ড করতে হবে, কারণ একটু এক্সপেন্সিভ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। তো আমি বলবো যে মালদ্বীপে যদি ঘুরতে যান তাহলে যেটা হবে যে আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন, কারণ সেখানে এরকম একটা ফিল হয়তো হতে পারে ভিসা অফিসারের মধ্যে, সেটা হচ্ছে যে আপনি হয়তো একজন সত্যিকার অর্থে একজন টুরিস্ট, কারণ মালদ্বীপসে ইউজুয়ালি ইউরোপ এবং আমেরিকা থেকে প্রচুর টুরিস্ট সেখানে ঘুরতে যায়। সুতরাং আমার মনে হয় আপনারা
আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, ডেফিনেটলি সেখানে আপনি যেতে পারেন। তারপর আমি বলবো যে মালদ্বীপসটা আপনার আপনার যে লিস্ট সেখানে প্রথম দিকেই রাখা উচিত। এরপর যেটি বলবো যে আপনি ইজিপ্টের কথা চিন্তা করতে পারেন, কারণ ইজিপ্ট হচ্ছে একটি দেশ যেখানে অনেক জিনিস দেখার আছে এবং সেখানে হিস্টোরিক্যাল অনেক জিনিস আছে। এবং আবারও বলছি যে ইজিপ্টেও ইউরোপ এবং আমেরিকার থেকে প্রতি বছর হাজার হাজার টুরিস্ট সেখানে ঘুরতে যায়। তো আপনার যখন মালদ্বীপসের ভিসা থাকবে, আপনার যখন ইজিপ্টের ভিসা থাকবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই হয়তো ভিসা অফিসার মনে করতে পারেন যে আপনি হয়তো সত্যিকার অর্থে একজন টুরিস্ট। এখন কোন দেশগুলোতে ঘুরতে যাবেন সেটি হয়তো আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, কারণ এটি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই এই সমস্ত দেশ ঘোরার চাইতে আপনি যদি মালদ্বীপসে যান, আপনি যদি ইজিপ্টে যান, আপনি যদি টার্কিতে যান, টার্কিও অনেক সেখানে অনেক জিনিস দেখার আছে এবং সেখানেও আমেরিকা এবং ইউরোপ থেকে প্রতি বছর প্রচুর টুরিস্ট সেখানে ঘুরতে আসে। সো মালদ্বীপস, টার্কি, ইজিপ্ট এই তিনটা দেশে যদি আপনি ট্রাই করেন সবচেয়ে বেস্ট। আর যদি এইরকম হয় যে আপনি হয়তো টার্কি ভিসা অথবা ইজিপ্টের ভিসা পাচ্ছেন না, দেরি হচ্ছে, সেক্ষেত্রে মালদ্বীপস প্লাস আশেপাশের অন্য দিয়ে একটা দেশ ঘুরে আপনি আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আপনি দাঁড়াতে পারেন। আমি বলবো যে কমন যে কান্ট্রিগুলো আছে এগুলো এখন সবাই জানে, আমরা বাংলাদেশিরা সেখানে যাই, সেখানে না গিয়ে এই তিন চারটি দেশ, এর সাথে আরেকটি দেশের কথা বলবো যেটা ইউরোপে আছে বাট স্যাঞ্জেনভুক্ত নয়, সেটা হচ্ছে জর্জিয়া। সেখানে আপনি ঘুরতে পারেন, সেখানেও দেখার অনেক জিনিস আছে, একটু আনকমন, বাট যেইখানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট যায় সেইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। এই দেশগুলো আপনার যখন ঘোরা হয়ে গেল, তখন আপনার একটা জিনিস থাকবে যে আপনি যখন ভিসিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার তো অনেক ডকুমেন্টেশন লাগবে। সেখানে এর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনার প্রুফ অফ ফান্ড, অর্থাৎ আপনি একজন বাংলাদেশি, আপনি অন্যান্য দেশ ঘুরেছেন, এখন আপনি আমেরিকা যাবেন, ডেফিনেটলি আপনার একটা ফাইন্যান্সিয়াল অনেক আপনি একটা ভালো অবস্থায় আছেন, যে কারণে আপনি আমেরিকায় ঘুরতে যাবেন। তো এর জন্য আপনাকে ইদার আপনি যে বিজনেস করছেন অথবা আপনি হতে পারে আপনি জব করছেন, সেটার তো একটা প্রুফ আপনাকে দেখাতে হবে, যে এক হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আপনাকে দেখাতে হবে, প্লাস আপনি কি জব করছেন অথবা কি বিজনেস করছেন সেগুলো আপনাকে দেখাতে হবে। এখন আপনি যদি বিজনেস করে থাকেন, তাহলে যেটি হবে যে বিজনেসের যেই ট্রেড লাইসেন্স, বিজনেসের যে টিন নাম্বার, আপনার বিজনেসে যে প্রতি বছর যেই ইনকাম হয় সেটির একটি ট্রানজ্যাকশন, অর্থাৎ অ্যাটলিস্ট লাস্ট 3-6 মান্থের একটা ট্রানজ্যাকশন, সেটা আপনার দেখাতে হবে। অর্থাৎ আপনি যে একজন ভালো বিজনেস করছেন, আপনি যে প্রতি বছর একটা মানি মেক করেন, সেটি আপনাকে দেখাতে হবে। এখন এম্বাসিতে ভিসা অফিসার এই সমস্ত ডকুমেন্টস আপনার নাও দেখতে পারে, ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেস তারা সেগুলা খুব একটা দেখেন না। এম্বাসিতে ভিসা অফিসার যেটি করেন যে DS-160 ফর্মটা দেখেন এবং আপনার কি কি কান্ট্রি আপনি ভিজিট করেছেন সেগুলা দেখেন, এবং আপনার ইন্টারভিউতে আপনার ইন্টারভিউটা কীরকম লাইভলি আপনি তার সাথে কথা বলেছেন, এবং ভিসা অফিসারের কাছে যদি মনে হয় আপনি সত্যিকার অর্থে একজন টুরিস্ট, তাহলে সেগুলোর উপর বেস করেই ওনারা ডিসিশন তো নিয়ে থাকেন। কিন্তু আপনি আপনার সেফ সাইডে থাকার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই করে রাখবেন, তাহলে আপনি পিস অফ মাইন্ডে থাকবেন এবং যখনই কোনো ডকুমেন্টস চাইবে আপনি দিতে পারবেন, বা সেগুলো যদি করা থাকে আপনার সব ডকুমেন্টসের সাথে আপনি একবারই দিয়ে দিতে পারবেন, এটা একটি প্লাস পয়েন্ট। সুতরাং বিজনেসের ডকুমেন্টস অর্থাৎ ট্রেড লাইসেন্স, টিন নাম্বার, আপনার বিজনেসের যেই অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টসের ট্রানজ্যাকশনের সব কিছু, সার্টিফিকেট, এগুলো সব কিছু রেডি করলেন। আর যারা জব করেন তাদের যেটি হবে যে আপনি যে যে পজিশনে জব করছেন সেরকম যদি একটা সার্টিফিকেট নিতে পারেন আপনার কোম্পানির থেকে, প্লাস আপনার স্যালারি সার্টিফিকেটটা আপনার সেটা দরকার হবে, কারণ এটা প্রুফ যে আপনি এখানে একটি ভালো জব করছেন এবং আপনি মান্থলি একটা ভালো টাকা মেক করছেন, সেটা নিয়ে রাখবেন। আর লিভ অফ অ্যাবসেন্স অর্থাৎ আপনি যে 4 উইকস বা 5 উইকস হোয়াট এভার যেই সময়টার জন্য আপনি আমেরিকায় ঘুরতে যাচ্ছেন, সেটি আপনার কোম্পানি যে আপনাকে লিভ দিয়েছে, ছুটি দিয়েছে, সেটির একটি প্রমাণ আপনাকে সাথে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কত টাকা থাকতে হবে এবং এই টাকাটা কোন অ্যাকাউন্টে থাকতে হবে। তো যারা বিজনেস করছেন তাদের তো বিজনেসের একটা অ্যাকাউন্ট থাকে, যেটা বলেছি অলরেডি যে বিজনেসের অ্যাকাউন্টের আপনার যে ট্রানজ্যাকশন সেটি দেখাতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার যদি একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেই সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি একটা ভালো পরিমাণ অর্থ রাখেন, টাকা রাখেন, তাহলে আপনার জন্য সেটা অবশ্যই পজিটিভলি কাজ করবে। তো সেই টাকার পরিমাণটা কত হতে পারে, এখন এটার ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনাকে 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা রাখতে হবে। কিন্তু আমি যদি
একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই তাহলে আপনি বুঝবেন। গত ছয় মাসে আমার জানা মতে 5 থেকে 6 জন আমেরিকার ভিজিট ভিসা পেয়েছেন, এবং তার মধ্য থেকে বেশ কয়েকজন যারা অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে যারা দেখিয়েছেন 15 থেকে 20 লক্ষ টাকা, এবং একজন দেখিয়েছেন এক্স্যাক্টলি 15 লক্ষ টাকা, তিনিও কিন্তু ভিসা পেয়েছেন। সুতরাং আপনারা এর থেকে একটা আইডিয়া নিতে পারেন যে মোটামুটি 15 লাখ টাকার উপরে আপনাদেরকে রাখতে হবে, এবং এর উপরে আপনি যত বেশি রাখতে পারবেন আসলে আপনার জন্য সেটা ডেফিনেটলি আমি মনে করি পজিটিভলি কাজ করবে। সুতরাং যেটা কারেন্ট অ্যাকাউন্ট, বাংলাদেশে যেটা বলে কারেন্ট অ্যাকাউন্ট, সেই কারেন্ট অ্যাকাউন্টের সাথে সাথে বা আপনার কোম্পানি অ্যাকাউন্টের সাথে সাথে বা আপনার যে স্যালারি অ্যাকাউন্ট আছে, যারা জব করেন তাদের তো স্যালারি অ্যাকাউন্ট বা অনেকের পার্সোনাল অ্যাকাউন্টে স্যালারি যায়, সেটিতে একটি ভালো অ্যামাউন্ট অর্থাৎ প্রতি মাসে যে আপনার স্যালারি সেখানে আসে সেটা ট্রানজ্যাকশন সেটি একটি দেখাতে হবে। প্লাস আপনি যদি আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে দেখাতে পারেন যে আপনার একটা ভালো টাকা, সেটা 15 লাখ 20 লাখ 30 লাখ যেটাই হোক, বা আমি বলেছি যে যত বেশি দেখানো যায় সেটা ভালো, তো সেটির একটা প্রুফ আপনাকে রাখতে হবে। অর্থাৎ আপনি যে সলভেন্ট, আপনার কাছে যে টাকা আছে, আপনি ট্রানজ্যাকশন দেখালেন প্লাস আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি দেখাচ্ছেন যে আপনার এত টাকা আছে, সেটি আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি পজিটিভলি কাজ করবে। এরপর যেটি হচ্ছে যে আপনার বিজনেস কার্ড অর্থাৎ যেটাকে আমরা ভিজিটিং কার্ড বলি, তো যারা জব করেন তারা তো তাদেরকে তো তাদের কোম্পানির থেকেই ভিজিটিং কার্ড দেওয়া হয়, কিন্তু যারা বিজনেস করেন তাদেরকে বলবো যে অনেকেই আছে বাংলাদেশে লাইক 300 টাকা 500 টাকা দিয়ে একটা যেনতেনা করে একটা ভিজিটিং কার্ড বানিয়ে রাখেন, কিন্তু মনে রাখবেন যে আপনি একটা ভালো বিজনেস করেন অথবা জব করেন এবং আপনি একটা ভালো প্রোফাইল ক্যারি করেন, সুতরাং আপনার ভিজিটিং কার্ডটাও হতে হবে যেন মানে প্রেজেন্টেবল, আপনার প্রোফাইলকে প্রেজেন্ট করে। অর্থাৎ ভিজিটিং কার্ডটা যেটা করবেন সেটার পেপারটা, সেটার ডিজাইনটা সব কিছু মিলে যাতে একটা ভালো ভিজিটিং কার্ড হতে পারে যেটা আপনার প্রোফাইল এবং ব্যাকগ্রাউন্ডকে ম্যাচ করে, আপনি আমেরিকায় যাচ্ছেন সেরকম একটা প্রোফাইলকে যাতে রিপ্রেজেন্ট করে সেরকম একটা ভিজিটিং কার্ড বানাবেন। এরপর যেটি হচ্ছে যে আপনি আপনার ট্রাভেল হিস্ট্রি আপনার হয়ে গেল, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনি সব কিছু রেডি করলেন, আপনার ভিজিটিং কার্ড রেডি আছে, আপনার বিজনেসের সমস্ত কাগজপত্র অথবা জব করেন জবের কাগজপত্র সব কিছু আপনার রেডি আছে, তো এখন প্রসেসটা কি? ফার্স্ট অফ অল যেটি করবেন যে DS-160 ফর্মটা ফিল আপ করতে হবে। এখন এই DS-160 ফর্ম ফিল আপ করতে যে অনেকেই নানান ধরনের ভুল করেন এবং সেটা অনেক প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়, তো আমি এখানে 3-4টি পয়েন্ট আছে স্পেশালি DS-160 ফর্ম ফিল আপ করতে যে আপনাদেরকে ভেরি কেয়ারফুল হতে হবে। এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নাম, অনেকে নামে ভুল করেন, DS-160 ফর্মে একটা নাম আছে আবার পাসপোর্টে দেখা যায় সেটার সাথে মিলে না, অথবা যখন ভিসা ফি দিতে গিয়েছেন তখন আরেক ধরনের নাম দিয়েছেন, অর্থাৎ নামের যে ডিফারেন্স ইজ ভেরি কেয়ারফুল, নাম যাতে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম যাই থাকে সেটি প্রপারলি লিখতে হবে। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে জব ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনি বিজনেস করুন আর জব করুন যেটাই হোক, আপনার কোম্পানিতে একটা জব ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে, বা আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে সেই বিজনেসের হয়তো আপনি ওনার অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা CEO, সুতরাং আপনার ডেজিগনেশন সহ আপনার